আচ্ছা বলুন তো, এমন কি আছে যার উপর আপনি একবার কঠোর পরিশ্রম করলে সারা জীবন ফলভোগ করতে পারবেন, সারা জীবন আপনাকে টাকা দেবে, সারা জীবন আপনার জীবনযাপনে একটা সিকিউরিটি নিয়ে আসবে, টাকা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হচ্ছে না এবং প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আপনাকে কাজও করতে হচ্ছে না। টাকা আয় করতে আপনার আমার সবারই ভালো লাগে, কিন্তু এর জন্য ঘন্টার পর ঘন্টা নিজের জীবনের আনন্দগুলোকে স্যাক্রিফাইস করে অফিসে বসে কাজ করা, একঘেয়ে কাজ করাকে কারোরই ভালো লাগে। আপনার 60-70 বছরের একটা ছোট্ট জীবনে এত বেশি সময় কাজ করে কাটাচ্ছেন, বাট একটা মাস আপনি ভ্যাকেশন নিতে চান যাতে করে আপনি আপনার পরিবারের সঙ্গে নিজেকে জিরিয়ে নিয়ে আসতে পারেন, নিজের প্রিয় জায়গাটাতে যেতে চান, পারছেন না। দ্যাট ইজ এ প্রবলেম, এবং এটা একটা সত্য প্রবলেম, এবং সবাইকে জীবনে একবার হলেও এই প্রবলেমের মধ্য দিয়ে যেতে হবে। কিন্তু র্যাট রেস, মানুষের টাকা কিভাবে কাজ করে এই নলেজের ঘাটতি থাকার কারণে তারা বুঝেই উঠতে পারে না যে এই র্যাট রেসের মধ্যে যে আমি পতিত হয়েছি এর থেকে উত্তরণ হওয়ার উপায় কী। ম্যান, আপনার টাকা, জীবনের প্রথম টাকা, প্রথম দিকে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে যাতে করে ইনিশিয়াল একটা রেভিনিউ আপনি ইনকাম করতে পারেন। এখন চয়েস ইস ইয়োর্স, আপনি সারা জীবনে এরকম গতর খেটে এত পরিশ্রম করে যাবেন নাকি স্মার্ট ডিসিশন নেবেন। মোস্ট অফ দ্য কেস আমাদের বাবা মা বা আশেপাশের যে মানুষগুলোকেই দেখেন, ভালো কাজ করার ফলেও তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন উন্নত হচ্ছে না, তারা স্যাটিসফাইড না, কারণ দে আর নট স্মার্ট ইনাফ। আমরা এখন একটা কেস দেখবো, একটা ইয়াং ছেলে যে কিনা সদ্য কাজের বাজারে ঢুকেছে এবং কিছু টাকা উপার্জন করছে। ধরা যায় 2-3 মাস পর তার 1 লাখ টাকা উপার্জন হবে। এখন তার পুঁজি হচ্ছে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা দিয়ে সে কী করবে সেটা উপর নির্ভর করছে তার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে। সে যদি একটা বাইক কিনতে চায় সে কিনতে পারে, সে যদি এই টাকাতে ট্যুর দিতে চায় সে দিতে পারে, সে যদি এই টাকাকে কোনো ফ্যান্সি বিষয়ে খরচ করতে চায় সে করতে পারে, অথবা সে যদি এই টাকাকে ইনভেস্ট করে এই টাকার বাচ্চা ফোটাতে চায় সেটাও করতে পারে। চয়েস ইজ ইয়োর্স। একটা কথা আছে, ধনীরা কখনো টাকার জন্য কাজ করে না, ধনীরা সাধারণত টাকা দিয়ে টাকা আনে, টাকাকে টাকার জন্য কাজ করিয়ে নেয়। আপনার 1 লক্ষ টাকা আছে, আপনার প্রতি মাসে ওই 1 লক্ষ টাকা থেকে 2-3 হাজার টাকা তো আসবে, এমন একটা সিচুয়েশন তৈরি করুন না। আপনি যদি এটা করতে পারেন আপনি দেখবেন এইভাবে 100,000 টাকা যখন আপনি জমিয়ে ফেলবেন আপনার এমন একটা ইনকাম রেগুলার জেনারেট হচ্ছে যেটা অন্য কারো হচ্ছে না। আপনি কাজকর্ম করে টাকা উপার্জন করছেন এবং আপনি যে টাকা জমিয়েছিলেন এতদিন ধরে, যখন আপনার বন্ধু ওই টাকা খরচ করেছে, ওই টাকাতে লাইফ স্টাইল ডিজাইন করেছে, আরও কত কী করেছে, বাট আপনি ডেডিকেটেডলি ওই টাকাকে খরচ করেননি এবং কোনো কাজে ইনভেস্ট করেছেন বা এমন কিছু করেছেন যেটা কম হলেও একটা টাকা রেভিনিউ জেনারেট করছে। যখন একটা মোটা অঙ্কের টাকা হবে, ফার্স্ট অফ অল আপনার একটা বড় পুঁজি রয়েছে মোটা অঙ্কের টাকাটা, দ্বিতীয়ত ওই টাকা থেকে রেগুলার প্রতি মাসে আপনার পকেটে টাকা ঢুকছে, যেখানে আপনার বন্ধুদের বা অন্যান্য কলিগদের এই মোটা অঙ্কের টাকা তো নেই, আবার এই টাকার থেকে যেটা রেভিনিউ আসছে সেই ব্যবস্থাও নেই। এখানে একটা কথা আসতে পারে যে আমি এত টাকা উপার্জন করবো একটু ভোগ করবো না, তাহলে কী হলো? ব্রাদার, ইটস নট হাউ মাচ মানি ইউ মেক, ইটস হাউ মাচ মানি ইউ কিপ। এই বিখ্যাত কথাটি একবার অনুধাবন করুন, এটা একদম চরম সত্য কথা। প্রত্যেক রিচ ব্যক্তিত্ব এই একই সূত্র ফলো করেন। আপনি কত টাকা তৈরি করেন, কত টাকা আর্ন করেন এটা হচ্ছে বড় কথা নয়, আপনি কত টাকা জমিয়ে রাখতে পারেন এটাই বড় কথা। কারণ এক সময় যখন আপনি ঠিকমতো জমাবেন আপনাকে আর জমানোর প্রয়োজন নেই, আপনার ওই টাকায় এমন টাকা রেইজ করতে থাকবে সেই টাকা জমে জমে টাকার পাহাড় তৈরি হবে। দিস ইজ মানি সাইকোলজি। এখন